যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পাওয়া যায়। প্রতিদিন অফিসে যাওয়ার সময় তুমি এমন কোনো মূল যেন ট্রেন মিস করছো। তাও তো কম করছো, আমার তো ফ্লাইট মিস করার মতো তাড়াহুড়ো করা উচিত। এই যে, হ্যাঁ কি তাই না? তুমি তুমি প্রাইভেট ব্যাংকে চাকরি বোঝো, দশ মিনিট লেট মানে লেট, মানে একদিনের বেতন কাট, এরকম দশ দিন লেট মানে আমার চাকরি নট। চাকরি নট মানে বোঝেন, বোঝেন না? এই যে ফোন চলে আসছে অফিস থেকে, ফোন ধরো, এরকম দশ দিন লেট মানে চাকরি নট। আমি অফিসে গিয়ে দেখবো যে আমার চেয়ারে একজন বসে আছে। হ্যাঁ ভালো তো, তোমার চেয়ারে একজন বসে থাকবে আর তুমি বসে থাকবে আমার পাশে। প্লিজ ঢং করুন, এখন ঢং করার মতো টাইম আমার হাতে নাই, আমি অফিসে যাচ্ছি। প্লিজ ছাড়ো, ঢং দিকে থাকো, ফোন আসতেছে। আসুন আমার সেই ছোট্ট পুতুল মনিটা আজ এত বড় হয়েছে, সংসার করছে, আবার ছয় মাস হয়ে গেল। হ্যাঁ তুমি দোয়া করো মামা। আচ্ছা তুমি বসো, আমি আমার শাশুড়িকে ডেকে নিয়ে আসছি। ওকে এইগুলো নিয়ে যাচ্ছি। আরে বুড়ি সৌদি আরবে ছিলেন না? আমার সাথে খুব বেশি দিন আমরা একসাথে থাকিনি, তবে অনেক দিন ছিলাম। পরে শুনলাম উনি দেশে চলে এসেছেন এবং স্ট্রোক করে মারা গেছেন। আচ্ছা ওই ওনার ওই ব্যাপারটা জানিস তো? কোনটা? আরে এটা জানিস না? হ্যাঁ বলবি তো কোনটা। না মানে ওনাদের তো কোনো ছেলে মেয়ে হতো না, পরে একটা পালক বাচ্চা নিয়েছিল ছেলে, তারপরে হয়েছে কিনা আমি আর কিছু জানি না। কিরে মা, তোরা কি কিছু জানতি না? মামা তুমি কি শিওর? শিওর মানে অবশ্যই শিওর। তা মামা ওনার তো একটাই ছেলে, আমার হাজবেন্ড, তাহলে ও কি সে পালক ছেলে? তোর হাজবেন্ড কি ব্যাপারটা জানে? জানি না, এতদিন হয়ে গেল আমাকে তো কিছু বলেনি, নাকি ও জেনে শুনেই আমাকে। বৌমা কে এসেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা ইনি আমার মামা, অনেকদিন বিদেশে ছিলেন। আচ্ছা বিআই সাহেব বসেন বসেন। আপনি বসুন, আপনি বসুন। সেই জন্য আপনাকে বিয়েতে দেখিনি। না আমি আসলে এবার আমি পাঁচ বছর পরে বাংলাদেশে আসলাম। তো বৌমা ওনাকে ভেতরে নিয়ে যাও, আমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বিআই সাহেব উনি ফ্রেশ হয়নি? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি একটু খাওয়ার ব্যবস্থা করি। থ্যাংক ইউ।
ফাইট হতো আমি কানেই শুনতাম না। তুমি কানে শোনো মানে? তুমি কি বলতে চাও আমার কানে শুনতে? তুমি একটা বড় মেয়েকে বিয়ে করেছো? তুমি বড়াই তো মানে মানে বোঝেন না, যে কথাগুলো খালি আমি মুখ থেকে বলি সেই কথাগুলোই খালি শোনেন, যে কথাগুলো মুখ দিয়ে বলি না তার একটা কথাও তো শুনেন না। আপনি বলেন তো কি বলেন? আপনাকে আর ঢং করতে হবে না, আপনার ঢং আমার একদম পছন্দ না। যে আমি জানি আপনি ঢং পছন্দ করেন না, যে কারণে আপনার সঙ্গে কোনো ঢংই আমি করি না, করবো না কোনোদিন। প্রতিদিন অফিসে যাওয়ার সময় আমি যখন গাড়িতে বসে থাকি আমার খালি বারবার মনে হয় আরে আমার বউটা যদি পাশে একটু বসে থাকতো। অফিসে যখন যাই অফিসের চেয়ারে বসে থাকি তখনও মনে হয় আরে আমার বউ যদি একটু সামনে বসে থাকতো। অফিসের ঠান্ডা রুমে আমি যখন কাজের চাপে ঘামতে থাকি তখন মনে হয় বারবার খালি মনে হয় আরে আমার বউটা থাকলে তো আমাকে ঠিক এইভাবে ঘামটা মুছে দিতে পারতো। জি না, এসব কথা আপনাকে বলছি না, এসব তো ঢঙ্গের কথা। আমি কোনো ঢঙ্গের কথা আপনাকে বলি না, বলবো না কেন? আমি কিন্তু আপনার ঢঙ্গি বউ, যে আপনি আমাকে সব ঢঙ্গের কথা বলে বেড়াবেন তাই না? এক্সকিউজ মি, আমার প্রমোশন আছে, আমি এখন ডিএমটি হেড অফ মার্কেটিং। আপনি যদি চান ইচ্ছে করলে এখন থেকে প্রতি মাসে একটি করে দামি শাড়ি কিনতে পারবেন, যদি চান ইচ্ছে করলে প্রতি তিন মাস পর পর হাতে সোনার চুড়ি দিতে পারবেন, আর যদি চান প্রতি মাসে একটা করে হলেও গাড়ি বদলাতে পারবেন। তবে একটা রিকোয়েস্ট আছে ম্যাডাম, একটা রিকোয়েস্ট শুনুন, খালি আমাকে বদল করবেন না প্লিজ, চুড়ির মতো গাড়ির মতো শাড়ির মতো খালি আমাকে বদলাবেন না, কথা দেন প্লিজ। ফাজলামো করো না, আমার তোমার সাথে কিছু সিরিয়াস কথা আছে। কি বলে মেয়ে? হ্যাঁ, তোমার একটা কথা শোনার জন্য, তোমার মুখের একটা কথা শোনার জন্য আমি 3000 মাইল দূর থেকে কান খাড়া করে রাখি। বলো বলো কি বলবো, বলো বলো। উফ, এভাবে বলতে পারছি না। বলো না কি বলবে বলো। হ্যাঁ বললাম তো, বলতে পারছি না। আচ্ছা কি এমন কথা যেটা তুমি আমাকে সরাসরি বলতে পারছো না? আচ্ছা ঠিক আছে, কানে কানে বলো বলো বলো। এই তোমার এই ফাইজলামিগুলো আমার একদম পছন্দ না, আমি একটা কথা বলতে পারছি না, না বলতে পারার কারণে মরে যাচ্ছি, সে জায়গায় কোথায় তোমাকে হেল্প করবে তা না, তুমি সেটা ফাইজলামি করছো, ফাজিল কথা গেল। আরে বাবা ফাইজলামি করছি, আমি সিরিয়াস। তুমি কি ফাইজলামি করছো? আমি সব সময় তোমার সামনে সিরিয়াস, আই এম সিরিয়াস। আচ্ছা তুমি একটু সিরিয়াসলি বলবা যে তোমাকে আমি কোন কথা বলে তুমি আসলে সিরিয়াস হবা? আরে বাবা আমি সিরিয়াস তো। তুমি মোটেও সিরিয়াস না, তোমাকে আমি একটা কথা অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি কি বলে আসলে সিরিয়াসলি বুঝবা আমি বুঝতে পারছি না। তোমার মা তোমার কিরে বাবা, আজ এত ভোরবেলায় উঠেছিস, কি রাতে ভালো ঘুম হয়নি? কেলো কথা বলছিস না কেন? কালো দেখলাম খুব চুপচাপ, তেমন কিছু খেলিও না, কি হয়েছে? কি মুনিয়ার সঙ্গে ঝগড়া করেছিস? মা তুমি বলো। কি কি বলবো বল, তুমি বলো। আমি তোমার ছেলে বলো। এর মানে কি? এর মানে কি পাগল বলো? আমি তোমার ছেলে।
কি আবল তাবল বলছিস তুই? আবল তাবল বলছে আমার গালে কষে দুটো চড় মারছ না কেন তাহলে? এমন আবল তাবল বলছিস না, পাগল কোথাকার। আচ্ছা মুনি এক উঠেছে, আমি ওকে চা দেবো। আমি এখন অনেক বড় হয়েছি না মা, আমার কিছু হবে না, আমি অনেক শক্ত আছি। আমি পৃথিবীতে আবার জন্ম নিলেও তুমি আমার মা, তুমি আমার মা। তুমি বলো তুমি কাঁদছো কেন? তুমি আমার মা না হলেও আমার মা। তোকে জন্মের একদিন পর আমরা নিয়ে এসেছিলাম, একসময় আমরা ভুলে গিয়েছিলাম তুই আমাদের সন্তান না। তাই তোকে কিছুই বলিনি, আমাদের ক্ষমা করে দিস বাবা, ভুল বুঝিস না। না মা, কি বলো কি বলো, তোমাদের ভুল বুঝবো কেন? তোমরা তো আমার সব সব, তোমরা তো আমাকে চেয়েছো, ওরা তোমাকে চায়নি। যারা জন্ম দিয়েছে ওরা তোমাকে চায়নি মা, তোমরাই তো সবকিছু আমার। না বাবা না, আমরা তোকে এক প্রকার জোর করেই চেয়ে নিয়ে এসেছি, তোর মা দিতে চাইনি। ওই ভদ্রলোক চেয়েছিলেন? না মানে আর কিছু বলতে হবে না মা, আমার খুব খেতে পেরেছে মানুষ তো তাও ভীষণ ক্ষুধে লাগছে। ও আচ্ছা মা, ওনারা কেউ বেঁচে আছেন? মনে হয় কেউ বেঁচে নেই। আমার ছোট্ট একটা ভুলের কারণে এরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। বিশ্বাস করেন মা, আমি এগুলো কোনো কিছু ইচ্ছে করে করিনি, কোনো কিছু ইচ্ছে করে করিনি। আমি তো শুধু আমি সরি মা, আমাকে মাফ করে দিন। আপনি তো আমার মা। শোনো বৌমা, কারো কোনো দোষ নেই, সত্য একদিন না একদিন প্রকাশ হতোই। আমি স্বার্থপরের মতো আমার ছেলের কাছে কিচ্ছু আমি গোপন করেছিলাম, এটা আমার জন্য পাওনা ছিল মা, পাওনা ছিল। না মা,
এরকম বলছেন কেন? আপনি জানেন না আপনার ছেলে আমি, আমরা দুজন আপনাকে অনেক ভালোবাসি। জানি মা, আমরা অনেক খুশি আপনাকে পেয়ে। আমি তোমাদের হারাতে চাই না মা, আপনাকে হারাতে চাই। খেতে চলো না মা, ক্ষুধে মরে যাচ্ছি আমি। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো চলো। আমি সবকিছু কেমন এলোমেলো করে দিলাম তাই না? কেন যে তোমাকে কথাটা বলতে গেলাম, এমন বোকা একটা মেয়ে আমি, একটা কথা না হয় শুনলাম, তাই বলে কি সব কথা তোমাকে বলতে হবে? বলেছি তো বলেছি, তোমার কাছেই তো বলেছি, ক্ষমা করে দিও প্লিজ। চুপ করে আছো কেন? তুমি এভাবে চুপ করে থাকলে তো আমার কষ্টটা আরো বেড়ে যাবে। অ্যাটলিস্ট কিছু তো বলো। লাগে তোমাকে বকাঝকা করো, গালাগাল করো, তারপর প্লিজ চুপ করে থেকো না, কিছু তো বলো। তাতে যদি তোমার কষ্ট না কমে আমাকে আমাকে কষে দুটো চড় মারো, তারপর প্লিজ কিছু তো বলো। আই এম সরি। আমি এমন একজন স্বামী যে বসে বসে তার স্ত্রীকে কষ্ট দিই, এমন এক সন্তান যে বসে বসে তার মাকে শাস্তি দেব, অথচ আমার কষ্টের কথা কখনো কাউকে বলতে পারবো না। এই জন্যই তো বললাম সব নষ্টের গোড়া আমি, তুমি আমাকে শাস্তি দাও। আচ্ছা এমন হতে পারে না তোমার কষ্টগুলো আমাকে দেয়া যায় না? আনন্দের ভাগ হয় মুনিয়া, কষ্টের ভাগ হয় না। কষ্টটা একান্তই যার যার। মা আমি ঠিক করেছি তোমার মতো হবো মা, রোজ ভোরে ঘুম থেকে উঠবো, ছাদে আসব, ভোরের বাতাস কি মধুর মা, তাই না? হেভি লাগে বাবা। হুম, তোকে আমি গতকাল একটা মিথ্যে বলেছি বাবা। হ্যাঁ কি? তোর মা বেঁচে আছে, বাবা বেঁচে নেই। আমি জানি তোকে হারানোর ভয় আমার নেই, তারপরও তোর মা অনেক বছর হয় আসেন না, প্রতি বছর একবার করে আসতেন, এক এক তো নামাজ পড়ে তোর জন্য দোয়া করে চলে যেতেন, কোনোদিন তোর সামনে আসেনি।
তোর মনে আছে তুই একটা পায়েস খেয়ে বলতিস কি মজা, তুই বছরে একবার কেন রান্না করো? আসলে ওই পায়েস উনি নিয়ে আসতেন, আমি না, তোর জন্যে নিয়ে আসতেন। আমি জানি বাবা তোর খুব কষ্ট হচ্ছে, পারলে একবার যে দেখে আসিস। উনি গাজীপুরে ছায়ানী গ্রামে থাকেন। বুড়ি জামাই মারা যাওয়ার পর থেকে বুড়ি একলাই থাকে, তিন পোলা আসিল একটা ভাত কাপড় দেনা, ঢাকা থাকে, একটা মায়ে আসিল সেও এক পোলার হাত ধরে পলাই গেছে ভাই, মায়াটা একটু ভালো না। আর বুড়ি এখন ওই চারণ বাড়িতে থাকে, টুকটাক কামকাজ করে এই আর কি। আচ্ছা ওনার বাড়িটা কোন দিকে আমাকে বলতে পারেন? বুড়ি বাড়ি ওই সামনে গিয়ে কোনার ডান দিকেই। কেডা আপনি কেডা? আমি এই আপনাদের না মানে যাচ্ছিলাম, আপনাদের এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে চিনবেন না? আমাদের গ্রামে জি হ্যাঁ মানে হ্যাঁ বলতে পারেন। কার বাড়িতে আছেন যদি বলি? আপনার বাড়িতে কি কয় দেখ, গরিবের বাড়িতে কেউ আহে আহে না। আমি তো আসলাম, আর কে কে আছে আপনার বাড়িতে? কেউ নেই বাসন, আমি একলা। তো কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আসিল, তারা আমারে থুয়া গেছে গা। সবাই? হ সবাই, এখন আমি একলা, আর আছে শুধু আমার এই ঘর খান। তা বাজান তুমি কি এটা কইলে না তো? আমি পরে বলি, আপনি কি করছিলেন? এই যে ভাত রান্তেছি। আর আর আলু ভর্তা করুম। আর আর কি আমাকে খাওয়াবেন? কি করব জান, আপনি শিক্ষিত মানুষ, এইসব খাইতে পারবেন? পারুম না, আপনি পারলে আমি পারুম না। দেখো গ্রামের ভাষায় কথা কয়। আপনি খাওয়াবেন না আমাকে? খাওয়াবেন না কি যে কন, আপনি খাইলে আমি খুশি হবো। ওই চেয়ারম্যান বাড়ির থেকে সকালে একটু গোস্তের তরকারি দিছিল, রাইতে খামু করে থুয়ে দিছি, ওইটা গরম করে আপনারা দিন না। মাংস আপনি খাবেন না বাজান? এই গরিব মানুষটা একসময় মানুষকে খাওয়ায় খুব শান্তি পেত, অহন তো নাই তাই খাওয়াইতে পারি না। আপনি যদি খান আমি খুব শান্তি পাব। ঠিক আছে আমি খাব। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? করবেন নে, এত মাছি আপনার এখানে। দেখেন তো ঠিক আছে, হ্যাঁ সর্ষের তেল হলে ভালো হতো।
কেলো বাজান ভাল লাগতেছে না? খুব ভালো হয়েছে, খুব মিশা কথা কইতেছে। আমি মিশা কথা কই না, অন্তত আপনার সঙ্গে বলবো না। তাহলে আর দুঃখ ভাতলাম বালা করে খান। আপনি তো কইলেন না আপনি কেডা। মনে করেন, মনে করেন আমি আপনার আর ছেলে। আমার সঙ্গে আপনাকে খেতে হবে। আপনি কি জানেন আমাদের নবীজি খাওয়ার শেষে মিষ্টি খেতেন? জানি তো। ঘরে কিছু আছে মিষ্টি জাতীয়? না বাজান, গরিবের ঘরে মিষ্টি থাকবে কেমনে? মিঠের চাক টাক কিছু নাই? না বাজান। আপনি পায়েস রান্না করতে পারেন? আগে তো অনেক ভালো পায়েস রান্না করতাম, এখন পারেন না? অনেক দিন আদিনি তো। আজকে রান্না করবেন আপনি, আজকে আপনি পায়েস রাঁধবেন, ঠিক আছে? কিন্তু ঘরে তো পোলাও চাল দুধ চিনি কিছুই নাই। কিছু নাই, কিছু থাকার দরকার না, আমি নিয়ে আসবো। আমি এখন বাজারে যাব, বাজারে গিয়ে পায়েস রাঁধতে যা যা লাগে সব নিয়ে আসবো, তারপর আপনার বিভিন্ন জিনিস নিয়ে আসবো, চাল ডাল মাছ আর কিছু লাগবে। অবশ্যই লাগবে, শুধু পোলাও চাল। আমি আপনার কথা মতো খেয়েছি, আপনার সব কথা শুনেছি, এখন আপনি আমার সব কথা শুনুন, ঠিক আছে? না করতে পারবেন না? ঠিক আছে। খাওয়ার খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। খাও খাও, পেট ভরে খাও। আমাকে আমাকে একটু ঝোল দেবেন। তুই কি আমার লোকে মস্করা করতেছ? মস্করা না নানি, এক কালা কোট পরে এক বেটা আইছে না, ওই বেটা আমার নিয়া এই বাজার সদাই কইরা কইলো নানিরে গিয়া দেওয়ার জন্যে, আর তোমার জন্য আলাদাভাবে পোলাওয়ের চাল দুধ আর চিনি কিনা দিয়ে গেছে, কইছে এটি দিয়া ডেইলি পায়েস রান্না করে রাখবা, উনি দিয়ে কোনো একদিন এসে খাওয়া যাইব, বুঝছ? চলে গেছে, হ্যাঁ চলে গেছে। শুনো, ওই বেটার মাথায় কিন্তু সিট আছে, আমি তোমার বুড়ি কইছি থাপাস করে এক চট দিল, এই যে দেখো এখনও গাল গরম, মাছ কুইটে দিলে ভাজিয়ে যাইব, তোমার মাছ ভাইজা রাখো রাই খায় আমি খামো। Thank you.
আমাকে একটু জোরে ধরে থাকুন না মা, একটু জোরে। মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, মানে ছাদেও খুঁজছি পাইনি, মা কোথাও নেই। আমার খুব ডর করতেছে, আমি কোনো অন্যায় করি নাই তো? আরে না না, আপনি কি করবেন না, আমি ভাবতেছি জগা আপনি কি মনে আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি কতদিন ধরে আমাদের বাড়ি যান না? কন্ত যাই না আপা, আমি খুব একা, আমার কেউ নাই। কেন, ছেলে মেয়েরা কই? সব আমারে ফেলাই গেছে গা, আমি মরে গেছি না বাইতে আছি, কেউ কোনো খবর রাখে না। যাও গা, আপনি কি খাইবেন আপা? আমি কিচ্ছু খাবো না আপা, এখন আমার ঘরে অনেক খাবার আছে। হ কালকা একটা আজও পোলাইছিল, আইয়া আমার লগে অনেকক্ষণ সময় কাটালো, কত সুন্দর সুন্দর কথা কইলো, আমার লগে ভাত খাইলো, তারপর একটু পায়েস খেতে চাইলো, তা আমি পায়েস পামু কই, কিছু নাই কইতেই সে বাজারে গিয়া ওই পোলাও চাল, চিনি, দুধ লগে আরও অনেক অনেক বাজার পাড়ায় দিছে। হায় নাই, কইছে যে কোনো এক সময় এসে পায়েস খেয়ে যাবো। আমি এর জন্য অপেক্ষায় বসে রয়েছি আপা, ফুলাটার আপা যা সুন্দর, এত আদব কায়দা, মুন্ডা ভরে যায়, আর আমার বদমাশ পোলাপান গুলা একদম আমার খোঁজ খবর রাখে না, শয়তানের শয়তান। আপা ফুলাটারে দেখলে না আফসোস লাগে, খুব আফসোস লাগে। আপনার আফসোস লাগছে আপা? ও পোলার দেখে আপনার একটু খারাপ লাগে নাই? লাগছে তো। ভিতরে ভিতরে কোনো লাড়াচাড়া, বুকের মধ্যে কোনো কাঁপুনি লাগছে গো আপা, লাগছে। আপনি আপনি কতদিন পায়েস পাক করে লয়ে যান না কন্ত? অনেক দিনের পায়েস জমা হয়ে গেছে না আপা, আপনার নিজের সন্তান রে আপনি চিনতে পারেন নাই? আমার সন্তান? আপনি নারী সিনা ধর, আপনি নিজের সন্তান, কি করব আমার সন্তান? না না না, এ আমার সন্তান না, এ তো আপনার সন্তান। আমি দেখছি না আপনি কেমনে মানুষ করছেন, আমি কি কিছু করছি? আপনি তো তার মা, আপনি তার সবকিছু আপা। চলেন আপা, আমি আপনারে নিয়ে যেতে আসছি, আপনি ঢাকায় যাবেন। না না, আমি আমি ঢাকায় যাব। আপা আপনার সন্তানরে আপনি কতদিন একলা রাখবেন? আপনি সন্তান কাছে চলেন, আপনি ওরে বঞ্চিত করেন না আপা, চলেন। মা Oh, my God.
Oh,